বাথরুম নয়, আরে আমার ভালোবাসা পেয়েছে, আমার ভালোবাসা পেয়েছে। তোমার নাচছো কেন? আমাকে ভালোবেসে একটা গান গাও। আরে ভূমিকম্প হবে, দাঁড়াও। আমাকে ভালোবেসে একটা গান গাও। কাকে? আমাকে ভালোবেসে। তোমাকে? হ্যাঁ আমার ভালোবাসা। ওইটা হবে না। আমাকে ভালোবাসা পেয়েছে। তোমাকে ভালোবাসা পেয়েছে তো আমি কি করব? তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইতে পারবো না। কেন? আমাকে অরিজিনালি ভালোবেসে তুমি গান গাইতে পারবে না? গাও। তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আমার ব্যক্তিগত জীবনে প্রবলেম হয়ে যাবে। আমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে তোমার ব্যক্তিগত জীবনে কি প্রবলেম হয়ে যাবে? হ্যাঁ কি হবে? ওই দাঁড়াও বলছি, তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আমার ব্যক্তিগত জীবনে ইয়ে হয়ে যাবে। তোমার ব্যক্তিগত জীবনে কি হয়ে যাবে? ইয়ে ইয়ে কি কি ইয়ে কি ইয়ে দাঁত পাস করে একটা দেবো, কি হয় বলবি তো? কি সুন্দর বাচ্চাটা, উপরে উপরে। ও আমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে তোমার বাচ্চা হয়ে যাবে? এটা কখন বললাম? পেছনটাকে বলেছি, তুই নিচে যা, তোকে বলিনি। ওর জন্মদিন। তাই? তোর জন্মদিন? আচ্ছা তোকে পরে তুলছি, দাঁড়া। বিচ্ছিরি কালো দেখতে, তোর থেকেও খারাপ দেখতে। তুই রাজপুত্র, তার কাছে বিচ্ছিরি কালো, তার নাম আবার রাজা। আচ্ছা সে, আমরা কলকাতা থেকে এত দূরে আছি, রাত্রি বাজে প্রায় একটা। হ্যাঁ কি হয়েছে? রাত্রি বাজে একটা। তাতে কি হয়েছে? সে এখন আরামসে খেয়ে দেয়ে লুঙ্গি পরে এসি চালিয়ে নাক ডেকে ঘঁ ঘঁ করে ঘুমোচ্ছে। সে জানবে কি করে? তুমি আমার ভালোবেসে একটা গান গাইছো, আমি ভালোবেসে গান গে দাও। এক মিনিট, প্রথমে তো ভাঙাচোরা দেখতে না, রাজপুত্রের মতো দেখতে। সব সব বউয়ের কাছে তার বড় রাজপুত্রের মতোই হয়, তবে বিয়ে করে, পরে ওটা অন্য কাণ্ড হয়, যা গেছে পরে বলবো। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, কি পরে ঘুমোচ্ছে? লুঙ্গি পরে। তুমি কি করে জানলে? কারণ আমি লুঙ্গি পরে ঘুমোই, আর লুঙ্গি ইজ ভেরি ইন্টারন্যাশনাল, দারুণ ড্রেস, এয়ার কন্ডিশন, ইউ নো। কেন? বিশুদ্ধ বাতাস হুরুর করে ইনকামিং, আর দূষিত বাতাস ভুরভুর করে আউটগোয়িং। নো ব্রেক, কোনো ব্রেক হবে না। ফুরফুর ফুরফুর ফুরফুর। এই যে এই যে এই যে এই যে এই যে এক মিনিট। হ্যাঁ বেশি ফুরফুর 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 করো না। কেন? জোরে ফুরফুর দেবে লুঙ্গি উঠিং, জোরে ফুরফুর দেবে লুঙ্গি খুলি। লুঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস ড্রেস, কখনো পড়তে নেই লুঙ্গি। ডেঞ্জারাস ড্রেস? ইয়েতে আমার জন্য ডেঞ্জার কেন? মানে আমি তো ঘুমাচ্ছি। যে দেখবে তার জন্য ডেঞ্জার, আমি তো ঘুমিয়ে আছি, যদি দেখবে তার ডেঞ্জার লাগবে, সে চোখ বন্ধ করে আবার লুঙ্গিটা টেনে নামিয়ে দেবে, অসুবিধা কি আছে? এটা উনি ছাড়া কেউ ভাবতে পারেন না পৃথিবীতে। শোনো, আমি এরকম ডেঞ্জারাস ড্রেস আমার বরকে পড়তে দিই না, ওই থ্রি কোয়ার্টার পরে। ইংরেজদের মতো বিচ্ছিরি পচা দুর্গন্ধ হয়, লুঙ্গিতে কোনো গন্ধ হয় না। তোমাকে এখানে কে লুঙ্গি পরান করতে বলেছে? তো লুঙ্গিটা তুললো কে? আমি কখন লুঙ্গি তুললাম? আমি তো লুঙ্গি পরে ঘুমোচ্ছে বলেছি তোমাকে। কতগুলো মেয়েকে কামড়েছো খামছেছো? একটাও না, তাহলে থানায় আমাকে অ্যারেস্ট করে রেখে দিত, পাগল নাকি? সিনেমায়। ও সিনেমায়? সে কত হবে? 500-700 হবে। আবার করবে? পয়সা দিলেই করব। তুমি সিনেমায় করেছো তুমি জানো? তুমি করেছো তুমি জানো? আমি জানি, সে তো জানে না। তো আজকে যখন বললাম একটা শো আছে, বললো ঠিক আছে যাও, তারপরে হঠাৎ বললো কে আছে, আর আমি বললাম সুমিত গাঙ্গুলি। বললো না না, 9 বছর আগে একবার ঝাঁপিয়েছিল, আজকে আবার ঝাঁপাবে, আমি ছাড়বই না একা একা তোমাকে। ওই যে পেছন পেছন চলে এসেছে, কোথাও না কোথাও আমি দেখিয়ে দেবো কোথায় আছে। কোথায় আছে রাজা? কোথায় রে? কোন কোন দিকে? কোন দিকে দেখাও। দি স্বপ্ন কাউ রাজা, মেরে দিল কা ও রাজকুমার। মানে কি পূজা হচ্ছে? আচ্ছা আচ্ছা, মাদুকা চলে গেছে? হ্যাঁ না বলবে বৌদি, মাদুকা চলে গেছে, মা কালী চলে গেছে, মা সরস্বতী চলে গেছে, মা জগদ্ধাত্রী চলে গেছে, আরেকবার মা দুর্গা আসার সময় হয়ে গেছে, আগের বছরের মহিষাসুরকে ছেড়ে গেছে। কি 71 বছর স্বাধীন হয়েছে আমাদের দেশটা ভারতবর্ষ, 71 বছর পার হয়ে গেছে। আমরা প্রায় ভুলতে বসেছি 200 বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে কারা, দেশটা স্বাধীন করিয়েছিল কারা, ইংরেজদের বুলেটের সামনে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা, আমরা কেউ আজকের দিন আর ভেবেই দেখি না। আমরা ভুলতে বসেছি, ভুলে গেছি, আমরা শুধু নিজেদের নিয়েই আছি। ভারতবর্ষের আজকের ভারতবর্ষের সম্মানরা বিদেশের মাটিতে বিক্রি হয়ে যায়, ভারতবর্ষের প্রতিটি মানুষের বিবেক পাগল, হাজার হাজার উদাহরণ। সেদিন টিভিতে দেখলাম একটা স্টেট বাস ব্যাঙ্গালোরে একজনকে মারলো, ছিটকে পড়লো ফুটপাথের উপরে, লোকটা চিৎকার করছে কই মুঝে হসপিটাল পৌঁছা দো,
40-45 মিনিট ধরে মোবাইলে ছবি উঠছে, পোস্ট হচ্ছে, রানিং পোস্ট, মাথা ফেটে রক্তে, কেউ তাকে তুলে হসপিটালে পৌঁছে দিচ্ছে না। কেন না? পুলিশি ঝামেলা আছে, ফেঁসে যাবে। কেউ পৌঁছে দিল না, লোকটা ছটফট করতে করতে রক্তে ডুবে মরে গেল। রাস্তায় 5-6 জন মিলে একটি মেয়েকে কলেজ যাচ্ছে তার পেছনে লাগছে, আশপাশের লোক দেখছে, কেউ প্রতিবাদ করার কারো ক্ষমতাই নেই, বিবেক নেই। রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বিপদ পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার কারো কোনো ইচ্ছেই নেই। প্রতিটি মানুষের বিবেক আছে, পাগল। খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন, দেখবেন প্রতি 28 মিনিটে একটা, ভারতবর্ষের বুকে প্রতি 28 মিনিটে একটা, আমাদের ঘরের বোন লজ্জার লজ্জাহানি করা হচ্ছে, আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে গায়ে আগুন দিয়ে তারা মারা যাচ্ছে। শিয়ালদা স্টেশনে 9 মিল প্ল্যাটফর্মে যান, খড়গপুরে যান, যে কোনো স্টেশনে যান, দেখবেন একজন 70-80 বছরের বৃদ্ধা পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি, অ্যালুমিনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে। কে জানেন, ভারতবর্ষের মনুষ্যত্ব মা ভিকিরি হয়ে গেছে। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ, জীবন দিয়ে রক্ত দিয়ে এনে দিয়েছিলেন আমাদের স্বাধীনতা, 200 বছর লড়াই করেছিলেন ইংরেজদের সঙ্গে, আমরা তাদের উত্তরসূরিরা স্বাধীন ভারতবর্ষে আজ বাস করছি সুন্দরভাবে। কিন্তু আমরা কখনো ভেবেও দেখি না কারা দেশ স্বাধীন করেছিল, আজ ভারতবর্ষের কি অবস্থা। আর সারা ভারতবর্ষের বুকে একটাই জিনিসের অভাব, তার নাম ভালোবাসা। ভালোবাসা নেই, শুধু স্বার্থপরতা, হিংসা, ক্ষমতার লোভ। 5 জন যুবক 5 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য, 5 জন যুবক 5 মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য। মানিব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবককে 1 মাস ধরে চেষ্টা করেও একত্রিত করা যায় না, চল এলাকায় খুঁজে দেখব কোনো বৃদ্ধ বৃদ্ধা, পয়সার অভাবে খেতে পাচ্ছে না, তার ওষুধ নেই, পথ্য নেই, একটু 5-10 টাকা এলাকা থেকে চাঁদা তুলে তার বাড়িতে একটু খাবার পৌঁছে দেবো, একটু ওষুধ পৌঁছে দেবো। এই ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুক থেকে। দরকার একটু ভালোবাসার, বন্ধু একটু ভালোবাসুন। পাশের বাড়ির মানুষটা যদি বিপদে পড়ে তাহলে ঝাঁপিয়ে পড়ে আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন, ভগবান না করুন আপনার যদি কখনো বিপদ হয় তাহলে সেই মানুষটা আগে ঝাঁপিয়ে পড়বে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এটাকেই ভালোবাসার শৃঙ্খল বলে, যেটা কেউ বিপদে পড়েছে আমরা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকি, আমি তো জানি না, আমি তো ছিলাম না। আমরা বিপদে পড়লে মানুষকে আজ সেই বিপদ থেকে ভালোবাসা নিয়ে উদ্ধার করার কথা ভুলে গেছি। তাই ভালোবাসতে হবে বন্ধু, ভালোবাসতে হবে, কেননা ভালোবাসা বেঁচে থাকে। ভালোবাসা ফুলের মতো, ভালোবাসা শিশুর মতো, ভালোবাসাই একমাত্র থাকে। আমার গলায় সুর নেই, আমি একটু আনন্দ দেওয়ার জন্য, একটু থাকার জন্য, মঞ্চে থাকার জন্য আমি একটু বেসুর ও বেতলা গান গাই, তবু বড় স্বাদ হয়। চলে যাওয়ার আগে যারা ভালোবাসা নিয়ে অনেক কথা, অনেক কবিতা, অনেক পদ্য, অনেক গান সুরে বলেছেন, তাদের কাছ থেকে একটু ধার করে, সুর গান ধার করে ভালোবাসার কথা বলতে বলতেই বিদায় নিই। ভালো থাকবেন বন্ধু, সবাই ভালোবাসুন, ভালোবাসা নিয়ে বাঁচুন, ভালোবাসা নিয়ে থাকুন, ভালোবাসুন। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के आंचल में ढक के सो जाएंगे। আজকে এই ছোট্ট বাচ্চাটার জন্মদিন, যার জন্য এখানে আসা, আমি সবার কাছ থেকে ওর জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সবাই ওকে খুব আশীর্বাদ করবেন, যেন অনেক বড় হয়, খুব ভালো থাকে, আর খুব ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? সবাইকে খুব ভালোবাসবে, সবাইকে খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো। প্যার করতে করতে হম তুম কেহি খো জায়েঙ্গে ইনহি বাহারো কে। ভালোবাসার গানে ফুল ভালোবাসার প্রতি থাকে সো জায়েঙ্গে সপনো কা ফির ভি তুমি ওহি সাজাতে রেনা। থ্যাংক ইউ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই, সবার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা বার্তা সুমিত গাঙ্গুলি সঙ্গে রেশমি চক্রবর্তীর জন্য।